স্বাধীনতা বিরোধীদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সিডনি ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তির উন্মোচন বেগম জিয়ার শারীরিক কোনো ক্ষতি হলে দায়ভার সরকারকেই নিতে হবে কারাগারে দেখা করে বললেন মির্জা ফখরুল অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা খুলনায় এক মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীরা দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখন বিদেশে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধি দল কক্সবাজারে এবং রাজধানীর দোলাইপাড়ে বাসের চাপায় এবার বিচ্ছিন্ন হলো যুবকের পা বাস চালক আটক